हरे कृष्ण বন্ধুরা, আমি মধুমিতা কলকাতা থেকে বলছি। কাছে দূরে যেখানেই যে আছো, আমার ভিডিওটা দেখছো, আশা করছি ভগবানের কৃপায় সকলে ভালো আছো, সুস্থ আছো আর আমরাও ভালো আছি। আমার আর একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর তোমরা যারা আমার ভিডিওটা প্রথম দেখছো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আশা করছি করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে, তাহলে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো আর ছাড়া মাত্র সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা অলরেডি করে দিয়েছো তো তাদের অসংখ্য ধন্যবাদ। আর সকালবেলা এখন বাজে 8টা, জয়িতা গেছে স্কুলে আর আমার ছেলেও গেছে পড়তে। আমি রান্নাঘরে এখন ভাত বসিয়ে দিয়েছি আর ডাল প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আমার হাজবেন্ডকে দিয়েছি আনাজ কাটতে, ও আনাজটা কাটছে। আর আমি এদিকে মুদিখানা জিনিসপত্রগুলো ঢেলে নিয়েছি যেগুলো শেষ হয়ে গেছে, তাহলে বুঝতে পারবো কোনগুলো শেষ হয়েছে, তাহলে সেগুলো আবার আনতে দেব। আর যেগুলো অর্ধেক অর্ধেক হয়েছে সেগুলোকেও আবার ঢেলে রাখছি। তো আমার সবগুলো জিনিস ঢালা হয়ে গেছে এবং এগুলো গুছিয়ে রাখছি। আর ছবিটা একটু ঝাপসা আসছে, কেন সূর্যের আলোটাও জানলা দিয়ে আসছে, ক্যামেরায় পড়েছে বলে এরকম ঝাপসা আসছে। প্লিজ এটাকে ইগনোর করো। তো আমার হাজবেন্ডের আনাজ কাটা হয়ে গেছে, আজকে আলু পটল কুমড়ো ছোলা দিয়ে তরকারি করব। তো সেই আনাজটাই কেটেছি আর পটল ভাজবো, তো সেটাও কাটা হয়ে গেছে। ওর কাটা হয়ে যাওয়ার পর আমি রান্না চাপিয়ে দিয়েছি আর ভাতটা একটা ফুট দিয়ে নামিয়ে রেখেছি। ডালটা আমার হয়ে গেছে আর কড়াতে আমি আলু কুমড়ো তরকারিটা বসিয়ে দিয়েছি এদিকে, আর পাশে একটা কড়া বসালাম, ওই কড়াটাতে পটল ভাজবো। আজকে করেছি বিমলির ডাল, খোলা সমেত যে কালো রঙের বিমলির ডাল হয় তো সেইটাই করছি আজকে। ওই ডালটা খেতে খুব স্বাদ লাগে। তো এখন আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম, এবার পটলগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, ওটাও ভেজে নেব। ও আনাজগুলো কেটে দিল বলে একটু তাড়াতাড়ি হলো, তাই জন্য সেই ফাঁকে আমি ওই জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে পারলাম। আর এখন তো জয়িতাকে দিতে যাচ্ছে না, তার জন্য অনেকখানি সময় ওর বেঁচে গেছে। ছোলা ভিজিয়ে রেখেছিলাম দুদিন আগে, তো ছোলাগুলো জল ঝরিয়ে রেখে দিয়েছি, ছোলাতে কল বেরিয়ে গেছে, তো সেই ছোলা দিয়েই আমি রান্না করছি। আর আলু কুমড়ো পটলের তরকারির মধ্যে আমি দেবো একটু আদা বাটা আর হিং, আর নামাবার আগে একটু চিনি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে তরকারিটা। আর অন্যদিকে আমি পটলটাও ভেজে নিচ্ছি, একটু লাল লাল হলে তারপর ভেজে তুলে নেবো। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, এটা খোলা সময় ডাল ছিল, তো আমি একটু ডালের কাটা দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি, নইলে গোটা গোটা হয়ে থাকলে ডালটা খেতে ভালো লাগবে না, আর জলের সাথে পুরো মিশে গেলে ডালটা টেস্টও হয়। আমি যখনই যে কোনো ডালই করি না কেন, আমি ডালে একটু কাটা দিয়েই নিই যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়ে গুলিয়ে যায়। যে মটর ডাল হোক, মুগের ডাল হোক আর বিউরি ডাল হোক, এই তিন রকম ডালই আমি কাটা দিয়ে করি। আর এর মধ্যে এখন দেবো নুন আর হলুদ, আর দিয়ে ভালো করে আবার গুলিয়ে নেবো। বিউলি ডালটা রান্না করার জন্য আমি এখানে মশলা করে নিয়েছি মৌরি আর আদা বাটা, তো এটা কাঁচা অবস্থায় ডালের মধ্যে দিয়ে ফোটাবো। আর স্বাদ লাভার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা মৌরি আর তেজপাতা ফোড়ন দেবো। এটা এই মশলাটা কিন্তু ফোড়নে দিয়ে ভাজবো না, এটা শুধু ডালের মধ্যে দিয়ে দেবো কাঁচা অবস্থাতে। তো এরকম করে আমি বিউলির ডালটা করি। ডালটা আমার সাদলানো হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। আর তরকারিটাও আমার হয়ে গেছিলো, তো সেটাকেও আমি নামিয়ে নিয়েছি। শেষের দিকে ভাতটাকেও আর একবার ফুট দেওয়ার জন্য বসিয়েছিলাম গ্যাসে, তো ভাতটাও হয়ে গেছে, এবার আমি ফ্যানও ঝাড়িয়ে নিচ্ছি। তো এই দেখো আলু পটলের তরকারি, এটা রান্না হয়ে গেছে। আর তার সাথে করেছিলাম আমি ডাল,
বিউলির ডাল এটা, আর শসা কেটে নিয়েছি, আর এখানে দেখো একটু পোস্ত দিয়ে আলু ভেজে নিয়েছি। পটল ভাজা, আলু ভাজা, বিউলির ডাল খেতে খুবই ভালো লাগে। আর শসা তো কাটা হয়ে গেছে, এবার রাধা মাধবকে সেবা দিয়ে দেবে আমার হাজব্যান্ড। তো রাধা মাধবকে সেবা দিতে গেছে আমার হাজব্যান্ড, আর তার ফাঁকে আমি ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিয়েছি। কদিন আগে এর ক্লথটা তুলেছিলাম, তো কাঁচা হয়ে গেছে আর পাতা হয়নি, শুধু এর ওপর প্লাস্টিক পাতা ছিল। তো শুধু প্লাস্টিকের ওপর খাবার দাবার রাখতে একটু অসুবিধাই হয়, তো কাপড়টা পাতা থাকলে সুবিধা হয়, গরম যদি খাবার দাবার রাখা হয়। তো সেই কারণে আমি কাপড়টা এখনও পাতিনি, তাও তার আগে আমি ভালো করে টেবিলটা মুছে নিয়েছি আমি কলিং দিয়ে। তো টেবিলটা কিনেছিলাম 3-4 বছর হয়ে গেছে, তো তখন অতটা বুঝতে পারিনি যখন দোকানে গিয়ে কিনতে গেছিলাম। 4 জনের তুলনায় অনেকখানি ছোটো, 4 জন বসে খেতে পারবে, কিন্তু অন্যান্য এক্সট্রা জিনিসপত্র এর ওপর রাখা যাবে না। আর অন্য কিছু রাখতে পারি না আমি, শুধু 4 জনে খাওয়ার জন্য ঠিক আছে তবু মোটামুটি। তো রাধা মাধবকে সেবা দেওয়ার পর আমরাও ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমার ছেলে এখনও পড়ে থেকে আসেনি, তো আসলে পরে খাবে। আর কালকে যে চাটনি করেছিলাম, চাটনিটা তো অনেকখানি ছিল, তো সেই চাটনিটা ফ্রিজে রেখেছিলাম। চাটনি আছে, দই আছে, আর চিপস এখন বার করে নিচ্ছি। তো এই দিয়ে এখন ব্রেকফাস্ট আমরা করে নিচ্ছি। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন বাজে 5:30। আর দেখো একটা কি সুন্দর পাখি বসে আছে। আমি এসেছি ছাদে, জামা কাপড় তুলবো না, জামা কাপড় আর ওপরে দিই না, এত রোদে ওপরে রাখি না, নিচে 2-4টে জামা কাপড় থাকলে নিচে জানলাতেই মেলে দিই। তো আজকে আর বেশি জামা কাপড় ছিল না, তো নিচেই মেলে দিয়েছি। যেদিনকে কাচবো সেদিনকেই ছাদে মেলবো। এখন জব করতে এসেছি, জয়িতা ঘুমাচ্ছে, ওকে আর ডাকিনি। ভোরবেলা ওঠে, আজকে প্রথম ও গেল স্কুলে পুল কাটে করে গেল। এত বছর ধরে ওকে পুল কাট দিইনি, আমি নিজেই নিয়ে আসতাম আর আমার হাজব্যান্ড গিয়ে দিয়ে আসতো। তো আজ প্রথম ও পুল কাটে গেল। আসলে এই স্কুলটা তো 3 বার ধাপে ধাপে যেতে হয়, একবার এখান দিয়ে যাবো স্টেশন, আবার স্টেশন থেকে আবার বাসে করে যেতে হয়, তো ওতে খরচাটাও বেশি পড়ছিলো। তাই এত গরমে আমি ভাবলাম, আমার হাজব্যান্ডকে বললাম যে পুল কাটটা দিয়ে দিতে, তাই পুল কাটে ও আজ প্রথম গেছে। আর এই যো জয়িতা এসে গেছে। আসলে ভোরবেলা ওঠে, একটু না ঘুমালে তো শরীরটাও ভালো লাগবে না, আর পড়তে বসতে হবে তখন শরীর ঝিমাবে। তো আমি নিয়ে শুয়েছিলাম, আমার ছেলেও ছিল, তো 3 জনে মিলে ঘুমিয়েছিলাম। আমার হাজব্যান্ড এখন আসেনি, ও বললো আজকে সন্ধে হয়ে যাবে আসতে। আসলে দই খেয়েছি তো গলাটা একটু বসে গেছে, ঠান্ডা ফ্রিজে দই খেলেই এরকম গলা বসে যায় আমার। ভালো লেগেছে, মেঘলাও করেছে। আমার হাজব্যান্ড তো বেশিরভাগ সময় সন্ধ্যাবেলাটা সন্ধ্যাবতি করতে পারে না, আমিই করি, আর কী আর করা যাবে, ওর কাজের চাপ এত। তো আসলে তখন আর 7-8 বেজে যায়, 7:30 বেজে যায় কোনো সময়। তো ও বেশিরভাগ সময় সন্ধ্যাবতি করতে পারে না, তো কী করা যাবে। আর আজকে তো বলেই গেছে রাত হবে। এই ভক্তিপথে রেগুলারিটি মেনটেন করা খুব কষ্টকর, বিশেষ করে যখন নিমন্ত্রণ বাড়ি পড়ে। তো আমরা তো আর যেতে পারি না, বারবার বলতে আমরা যেতে পারবো না, যেখানে খেতে পারবো না সেখানে গিয়ে বা কী করবো। তো সবাইকে না করতে হয়, এতে আত্মীয় স্বজনরা অসন্তুষ্ট হয়, এর জন্য আত্মীয় স্বজনরাও সব সরে গেছে। আমাদেরও আর কারোর নিমন্ত্রণ বাড়িতে যাওয়া হয় না। ভক্তিপথে চলাটা খুব কষ্টকর,
তো এটা একটা রেগুলারিটি মেনটেন করতেই হয়, কি আর করা যাবে। আর যেমন পতির পুণ্যে সতীর পুণ্য, আবার সতীর পুণ্যে পতিরও পুণ্য। আমি যেটুকানি করবো সেটা আমার হাজব্যান্ডও পুণ্য, আর ও যেটুকানি করবে সেটা আমারও পুণ্য। তো এই যা আমরা যখন দুঃখে থাকি তো দুঃখের সময় ভগবানকে ডাকে, কিন্তু সুখের সময় ডাকে না। যদি সুখের সময় ডাকি তাহলে দুঃখ কোথায় তখন থাকে? সংসারে এত দুঃখ থাকে, আপনজনদের মৃত্যু কত কষ্টদায়ক, সেগুলো আমাদের ভোগ করতে হয়। সেই জন্য আমরা শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নিয়েছি, সমস্ত ভোগবিলাস ত্যাগ করো। দুঃখের সময় কাকে মনে করব আর সুখের সময় বা কাকে মনে করব, এটা আমরা বুঝেছি। জীবনটা অনেক বেশি সুন্দর যদি তা উপভোগ বা উপলব্ধি করতে পারা যায়, আর এটা আমরা ভগবানের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করে বুঝেছি। আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করার পর আমি চলে এসেছিলাম নিচে, আর এখন বাজে 8টা। তো আমার হাজব্যান্ড এখনও আসেনি, আর জয়িতাকে আমি পড়াতে বসিয়ে দিয়েছি। প্রতিদিন ক্লাসে যা যা সাবজেক্ট করাবে সেটা আমি রাত্রিবেলা সব করিয়ে রাখি। তো দেখো আমার হাজব্যান্ড চলে এসেছে, আর সকালবেলা যেসব জিনিসপত্রগুলো ছিল না তো সেগুলো আবার এনেছে। 3 রকম ডাল ছিল না, ছোলার ডাল, মটর ডাল আর মুগের ডাল, আমুল দুধ, এদিকে হলুদও ছিল না। এই দেখো মৌরি, মৌরিটা আমি আনতে বলেছিলাম। বিউলির ডালটা যখন পড়ি দেখি অল্প মৌরি ছিল, তো সেটাও আনতে বলেছি। একটা ব্রাশ এনেছি আমার হাজব্যান্ড। তো ডালগুলো আমি পরে ঠেলে রাখবো, আর এখন আমি আটা বার করে নিয়েছি। আটাটা গম ভাঙানো আটা, তো চালতে হবে, তো রাতে রুটি করব, সেই জন্য চেলে নিচ্ছি, আর চালা হয়ে গেলে তো আবার মেখে নেব। তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখাবে পরে একটা নতুন ব্লগে। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। ততক্ষণের জন্য তোমরা রাধা মাধবের কৃপায় সকলে ভালো থাকো, সুস্থ থাকো। হরে কৃষ্ণ।